আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি হচ্ছে যে বর্তমানে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে নতুন কারিকুলামের উপরে আমাদের যে ট্রেনিংটা করতে হবে সেটার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে মূল্যায়ন নির্দেশিকা আছে, এই মূল্যায়ন নির্দেশিকা বিষয়ক আমাদের যে পিডিএফ ফাইলটা আছে, সেই পিডিএফ ফাইলটা আমরা কিভাবে কোর্স করার পরে খুঁজে পাব এই সংক্রান্ত ভিডিও। তো আসুন আমরা দেরি না করে চলে যাই। এই জন্য আমি প্রথমে চলে যাচ্ছি, আমি আমার কম্পিউটার থেকে বা আপনি আপনার মোবাইল থেকে আপনি যেতে পারেন। এখান থেকে আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম, আমার এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার আছে। আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার থেকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার নেওয়ার পরে আপনারা ইতিমধ্যে যারা কোর্স করেছেন তারা বুঝতে পারছেন, এখানে আমরা লিখব মুক্ত পাঠ gov.bd। এই কথাটা লিখার পরে আমরা কি করব, ইন্টারভিউ দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনাদের যাদের মুক্ত পাঠে লগ ইন করা থাকবে সরাসরি নিয়ে যাবে, আর যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে মুক্ত পাঠে লগ ইন করে নেবেন। এরপরে আমাদের যে মেন কাজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোর্স ক্যাটাগরি, এই কোর্স ক্যাটাগরির উপরে আপনারা দুইবার ক্লিক করবেন। তো আমি ডবল ক্লিক করলাম। দুইবার ক্লিক করার পরে আমরা যে সর্বশেষ কোর্সটা করছি সেটা এখানে আমাদের দেখাচ্ছে, জাতীয় শিক্ষাক্রম, এইটার উপরে আমি আবার ডবল ক্লিক করলাম। করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে কোর্স করছিলাম সেই কোর্সটা চলে আসছে। আসার পরে এখানে লেখা আছে কোর্সটি শুরু করুন। তো এই কোর্সটি শুরু করুন এই বিষয়ের উপরে আমরা কি করব, এই কোর্সটি শুরু করুন এর উপরে আমরা ডবল ক্লিক করব, মানে দুইবার ক্লিক করব। দুইবার ঠিক ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে আসব। আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিখা আছে পাঠ্য তালিকা। এই পাঠ্য তালিকা, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিখা আছে মূল্যায়ন নির্দেশিকা। এই মূল্যায়ন নির্দেশিকার উপরে আমরা ডবল ক্লিক করব। তো এরকম আসতে পারে, সরাসরি ওপেন হতে পারে, আবার কারো যদি ওপেন না হয় এরকম দেখায়, ভয়ের কিছু নাই। এই প্রিভিউ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের যেগুলো ছিল ওখানে সেই সবগুলো আমাদের এখানে ওপেন হয়ে যাবে। এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান ইত্যাদি যে সাবজেক্ট গুলো আছে, প্রথমে ষষ্ঠ শ্রেণী আছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে সপ্তম শ্রেণী দেওয়া আছে, এবং নিচে এই যে কালার গুলা লেখা আছে এখানে ক্লিক করুন। আপনি যেটা নেবেন সেটাতে ক্লিক করা মাত্র ওখানে চলে যাবে। তো আমি গণিতটা ক্লিক করতেছি, এখানে লেখা আছে ক্লিক করুন। জাস্ট এরপরে যখন আমি ক্লিক করব তখন পুরা গণিতের উপরে যে মূল্যায়ন ভিত্তিক নির্দেশিকা দেওয়া আছে এইটা আমার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা এটা মোবাইল দিয়েও করতে পারবেন, আপনারা যদি মনে করেন এখান থেকে এটা পড়ে নেবেন এখান থেকেও পড়ে নিতে পারবেন, আবার যদি মনে করেন এটা ডাউনলোড করে নিব, তাহলে আপনারা আপনাদের ফোনে অথবা কম্পিউটারে, কম্পিউটারে বা ফোনে এই ডান দিকে যাবেন। যাওয়ার পরে যারা মোবাইল থেকে ডাউনলোড করতে চান, এই যে এখানে থ্রি ডট দেখতেছেন এই থ্রি ডটের উপর ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন একটা ডাউনলোড অপশন আসবে, জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনি এটা ডাউনলোড হয়ে যাবে। আর কম্পিউটার থেকে যারা ডাউনলোড করতে চান তারা এই যে এখানে অ্যারো বাটন দেখতেছেন এখানে লেখা আছে ডাউনলোড, জাস্ট এটাতে আপনি যখন ডবল ক্লিক করবেন বা একটা ক্লিক দিবেন তখন আপনাকে ডাউনলোড অপশনে নিয়ে যাবে। এই যে আমার এখানে চলে আসছে বলছি স্টার্ট ডাউনলোড, তারপরে আপনি যখন এখানে স্টার্ট ডাউনলোড দিবেন, দেওয়ার পরে বলছে আপনি এটা কোথায় ওপেন করবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে এই জিনিসটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় বা আপনাদের যদি এই পিডিএফ ফাইলগুলোর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে সকল লিঙ্ক দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত শেষ করতেছি, আল্লাহ হাফেজ।